হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ। আজকে তোমার একটু কয়েকটা বাচ্চাদের খাওয়ানোর আয়োজন করছি, 9টা মেয়ে বাচ্চা আর 5টা ছেলে বাচ্চা। তো তাই এই আমি এদিকে পুজোর কাজ করছিলাম, এই যে পুজো করছি মেয়েদের, আর সবই ছোটো ছোটো, এই আমার সব গুড়িয়ারা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে শেয়ার করব, বিকেলে মণ্ডপে যাবো আজকে মায়ের বিসর্জন দেখতে, আর সবাই খেতে বসে পড়েছে। যেহেতু আমি পুজোর ওই দিকটাই ছিলাম, তো এই দিদি রান্না করলো, এই সবাই বসে পড়েছে খেতে। তো আজকে আমি আর বেশি কথা বলবো না, তোমাদের বিকেলে যে মণ্ডপে যাব পুরো সেইখানকার তোমার এটা দেবো, ভয়েসটা দেবো। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো। খুবই একটা সিম্পল ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চারিদিকে মায়ের বিসর্জনের সুর শোনা যাচ্ছে। তা এইটা আরেকটা ঠাকুর, এটা আমাদের ক্লাবের না, তো আমাদের ক্লাবেও যাবো, সেখানে গিয়েও দেখাবো। এটা আমাদের মেন রাস্তা দিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে পুজোটা কীভাবে কেটে গেল বলো। আবার 1 বছরের অপেক্ষা মা আসা, আজকের থেকে দিন গোনা শুরু আবার নতুন করে 1 বছরের। তো এইদিকে সব কাজ বাজ প্রায় কমপ্লিট, এখন বিকেল বাজে 4:30। তো মেয়েও বায়না করছিল যে আমাদের ক্লাবের মমিশে যাব, ক্লাবের মায়ের বিসর্জন প্রতিবারই যাই, তো এইবারও যাব আমি আর মেয়ে। তো অবশ্যই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, আর ওখানটায় আর ভয়েস দেবো না। এই যে চলে আসলাম আমাদের মণ্ডপে, এই সব পাড়ার ভাই বললে সবাই নাচ করছে। তো আজকে তো এই পর্যন্ত, তোমরা আর ভয়েস দিচ্ছি না, পুরোটা শোনো কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
বলে শুনতে পাচ্ছি না, বলে দুটো মাইক কে, বলে দুটো মাইক কে, ওকে 3 2 1 আই যেতে হবে, প্লিজ সরি।